প্রিয় দর্শক, আজকে আপনাকে হৃদরোগ, যাকে হার্টের রোগ বলা হয়, এটার উপরে বলবো। এই অসুখটা এখন বাংলাদেশের সব থেকে বড় অসুখ। আপনি দেখবেন প্রতিটা বাড়ির মধ্যে একটা দুটো হার্টের পেশেন্ট পাওয়া যাচ্ছে। এই হৃদরোগে কি আসল ট্রিটমেন্ট হওয়া উচিত, কিভাবে হৃদরোগ হয়, কি করলে হৃদরোগটাকে আমরা সারাতে পারি, এটা আমরা সাওল হার্ট প্রোগ্রামে শেখাই। আজকে আপনাকে আমি ওয়েলকাম করি সাওল হার্ট প্রোগ্রামে, যেখানে হার্টের সম্বন্ধে যাবতীয় বক্তব্য আপনাকে বোঝাবো আর কিভাবে হার্টের অসুখটাকে বিনা কেটে, বিনা রিং লাগিয়ে, বিনা অপারেশন করে ঠিক করা যেতে পারে, এটা আজকে আপনাকে বোঝানো হবে। এক এক করে আপনি দেখতে পাবেন পুরো ব্যাপারটা আপনার কাছে খুলে যাচ্ছে আর খুব ভালো সরলভাবে আপনি বুঝতে পারবেন হার্টের রোগটা হয় কি। দেখা যাক, একটু করে ড্র করে আমি বলি হার্টের অসুখটা কি করে হয়। দেখুন, এটা কে? এটা আমি আর আপনি। হার্টটা কোথায়? হার্টটা হলো এইখানে। হার্টের সাইজ কত বড়? হার্টের সাইজ হলো 300 গ্রাম, আপেলের মতো সাইজ। এই হার্টের কাজটা কি? পাম্প করা। পাম্প করবে কি? পাম্প করবে ব্লাডকে। কোথায়? পুরো শরীরে ব্লাডটা পাম্প করবে। হার্ট যখনও পাম্প করে পুরো শরীরে ব্লাডটা পৌঁছে যায়। আচ্ছা, হার্ট কতবার পাম্প করে? হার্ট 1 মিনিটে 72 বার পাম্প করে। আর 1 ঘন্টাতে কত? 72 × 60, 4300 বার। আর 24 ঘন্টাতে? 4300 × 24, 1,00,000 বার। মনে রাখবেন, আপনাদের সবার হার্ট নেক্সট 24 আওয়ার্সের মধ্যে 1,00,000 বার পাম্প করবে। আচ্ছা, তার মধ্যে একটা ব্রেক দেওয়া যেতে পারে 2 মিনিটের? না, ব্রেক দিলে পেশেন্ট ইমিডিয়েট মারা যাবে। মনে রাখবেন, হার্ট যতদিন আপনি বেঁচে থাকতে চান প্রতিদিন 1,00,000 বার পাম্প করবে। দেখা যাক হার্ট কিভাবে পুরো বডিকে ব্লাডটা সাপ্লাই করে, রক্তটাকে সাপ্লাই করে। হার্টটাকে একটু বড় করে দেখাই আপনাকে। এই হলো হার্ট। আর এই হার্টটা যখন পাম্প করে এখান থেকে একটা টিউব বেরিয়ে যায়, এখান থেকে একটা টিউব বেরোয়। আর এই টিউবটা 1 ইঞ্চ মোটা, 1 ইঞ্চ মোটা, আপনি বুঝতে পারেন মোটামুটি এত মোটা একটা টিউব বেরোবে হার্ট থেকে। আর এই টিউবটা বেরিয়ে পুরো বডিকে ব্লাড সাপ্লাই করবে। আপনি দেখেছেন আপনার বিল্ডিংয়ের ওপরে জলের ট্যাঙ্ক রাখা থাকে, সেখান থেকে একটা পাইপ বেরোয় আর ওই পাইপটা পুরো বিল্ডিংয়ে, এক একটা বাথরুমে, এক একটা কিচেনকে ব্লাড সাপ্লাই দেয়, জল সাপ্লাই দেয়। সেরকমভাবে হার্ট থেকে একটা টিউব বেরোবে আর এই পুরো বডিকে এক একটা করে ব্রাঞ্চ দেবে। দেখুন, প্রথম রাইট হ্যান্ডকে দিল, তারপরে ব্রেনকে দিল, তারপরে লেফট হ্যান্ডকে দিল। এই টিউবটা ঘুরে গেল, ঘুরে হার্টের পেছনে ঢুকলো, পেছন থেকে চেস্টকে সাপ্লাই করে পেটে এলো। পেটে এটা আগে স্টমাককে সাপ্লাই করবে, তারপরে লিভারকে সাপ্লাই করবে, দুটো কিডনিকে সাপ্লাই করবে দুদিকে, তারপরে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন সবকে সাপ্লাই করবে, তারপরে দুটো পাকে সাপ্লাই করবে। মানে একবার হার্ট পাম্প করে দিল পুরো বডিকে ব্লাড পৌঁছে গেল। এই হলো হার্টের কাজ। আর এই ব্লাড থেকে পুরো বডি অক্সিজেন পায়। আচ্ছা, হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেবে নিজের জন্য অক্সিজেন দরকার কি দরকার না? হ্যাঁ, হার্টকে নিজের জন্য অক্সিজেন দরকার। আর এই অক্সিজেনটা কোথা থেকে আসবে? হার্ট যখন পুরো বডিকে ব্লাড সাপ্লাইটা দেয় তখন নিজের জন্য 3টে টিউব নিয়ে নেয়। আর এই 3টে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ। একটা রাইট সাইডে এটাকে বলা হয় রাইট করোনারি আর্টারি, আর লেফট সাইডে দুটো। দেখুন, রাইটের একটা টিউব, এটার নাম লেখা হলো RCA, রাইট করোনারি আর্টারি। আর লেফটে দুটো, লেফটে প্রথমে একটা টিউব বেরোবে আর তারপরে এটার দুটো ডিভিশন হয়ে যাবে, একটা পেছনের দিকে চলে গেল আর একটা সামনের দিকে চলে গেল। সামনের দিকে যেটা চলে গেল সেটার নাম হলো LAD, এটাকে বলা হয় LAD। দেখুন, আপনাকে দুটো লেফট নামগুলো যদি দেখি, একটা হবে লেফট আর একটা হবে লেফট। এটা হলো অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, অ্যান্টিরিয়ার মানে সামনের দিকে, ডিসেন্ডিং মানে নিচে নামবে, তাহলে এটা হলো LAD, লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং, এই এই সামনেরটা। আর হলো LCX, এটা ঘুরে যাবে হার্টের পেছনে, এই জন্য এটার নাম হলো LCX। এই 3টে টিউব থেকে হার্ট ব্লাড পায়। আর হার্টের অসুখের মানে কি জানেন আপনি? এর মানে হলো এই টিউবটার ভেতরে এখানে চর্বি জমে যায়, কোলেস্ট্রল জমে যায়, ফ্যাট জমে যায়, আর ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কমে যায়। এটাকেই বলা হয় হার্টের অসুখ। আর এই অসুখটা এখন বিশ্বের সব থেকে বড় অসুখ। সেই অসুখে হার্টের ব্লাড সাপ্লাই ধীরে ধীরে কম হয়ে যায় আর যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন হার্টটাও বন্ধ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যায়।
তাহলে এটাকে আপনাকে আরো ডিটেলে বোঝায়। হার্টের অসুখ কি সেটা বোঝা যাচ্ছে, এই ব্লকেজ কোন টিউবের ভেতরে যেগুলো হার্টকে নিজে সাপ্লাই করে। এই টিউবগুলো কত মোটা ভাবুন তো, বাচ্চারা পেন্সিলে লিখে দেখেছেন সেরকম হার্টের টিউবটা হয়, অত পাতলা, 3 থেকে 4 মিলিমিটারের টিউব, আর এই হলো ব্লকেজ। আচ্ছা ভাবুন তো এই ব্লকেজটা কখন তৈরি হবে, কতদিন লাগবে এই ব্লকেজটা বানাতে, 1 উইক, 1 মাস, 1 বছর, 5 বছর, বছরের পর বছর? আপনাকে একবার ব্লকেজটা বানিয়ে দেখানো যাক। আচ্ছা একটা কথা ভাবুন, ব্লকেজটা শুরু কখন হবে, বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ শুরু হবে না, না বাচ্চা জন্মাবে ধীরে ধীরে বাড়বে, যতদিন চর্বি খাক কোনো অসুবিধা নেই, যতদিন বাড়বে ততদিন চর্বি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই বাড়তে 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 18-20 বছর বয়স হবে তখন ওর বাড়া বন্ধ হয়ে যাবে, এরপরে যে এক্সট্রা ফ্যাট তার কোনো দরকার নেই, আর ওই এক্সট্রা ফ্যাটটা আমাদের বডির ভেতরে যাবে আর যেখানে যেখানে ডিপোজিট করবে, মোটা হয়ে যাবে মানুষ আর ভেতরে ব্লকেজ তৈরি হবে। তাহলে ধরে রাখুন 18-20 বছর বয়সে এই ব্লকেজটা শুরু হলো, আর একজন মানুষের 60 বছরে জানতে পারলো হার্টের পেশেন্ট, তার মানে কত বছর লাগলো, তার মানে ওকে 40 বছর লেগেছে ব্লকেজ বানাতে। দেখা যাক একটা টিউবকে আমি ব্লকেজ বানিয়ে দেখাচ্ছি আপনাকে, এই একটা টিউবকে ব্লকেজ বানিয়ে দেখা যাক। এই দেখুন একটা টিউব আমি নিলাম, এই টিউবটাকে বড় করে দেখালাম, আর দেখুন ব্লকেজটা শুরু কোথা থেকে হবে, এই হলো ব্লকেজ, প্রথম শুরু হলো এখানে, ধরে নিন 20 বছর বয়স। এবার আরেকটু ব্লকেজ বাড়লো, এবার আরেকটু ব্লকেজ বাড়লো, আরও একটু ব্লকেজ বাড়লো, এখন কতটা গেল, এখন গেল 50% বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই পেশেন্টের কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই, কারণ কি 50 এখনও ওর বাকি আছে, 50 এখনও ওর বাকি আছে। কেন বাকি, এই বাকি 50টার কী হবে, এই 50টা ওর ব্লাড সাপ্লাই প্রচুর দিয়ে থাকবে। আপনার মনে রাখবার উচিত কি আমাদের হার্টের দরকার কেবল 10%, 20% আর 30%, তিন রকম দরকার কেন ভাবুন তো, আমাদের হার্টের দরকার 10% যখন মানুষ বসে থাকবে, শুয়ে থাকবে, যখন হাঁটতে শুরু করবে তখন 20%, আর যখন দৌড়াবে তখন 30%। যদি 50 ব্লকেজ আছে তাহলে 50 খোলা আছে, পেশেন্ট দিব্যি দৌড়াতে পারবে, ওর কোনো কষ্ট হবে না। যেদিন পেশেন্ট 70কে ব্লকেজ ক্রস করে যাবে, যেদিন পেশেন্ট 70-এর ওপরে ব্লকেজ করে যাবে, সেদিন কষ্ট শুরু হয়ে গেল। কেন, আমাদের হার্টের দরকার 10, 20 আর 30। যেদিন 70-এর ওপরে যাবে সেদিন পেশেন্ট এসে বলবে, স্যার আমি যদি দৌড়াতে থাকি তাহলে আমার বুকে ব্যথা হয়ে যাবে, আমি যদি হাঁটতে যাই যদি বুকে ব্যথা হয় তাহলে 80-এর ওপরে ব্লকেজ, আর যদি বাথরুম যেতে যেতে ব্যথা হয়ে যায় তার মানে 90-এর ওপরে ব্লকেজ। আপনি মনে রাখবেন হার্টের পেশেন্ট 70 পর্যন্ত বুঝতেই পারবে না, দৌড়তে পারবে। আচ্ছা যেদিন একটা পেশেন্ট আমাকে এসে বলল, স্যার আমি যখন দৌড়াতে যাই আমার হার্ট বুকে ব্যথা হয়, বুকে চাপ পড়ে, শ্বাসকষ্ট হয়, গলায় চোকিং মনে হয়, তখন আমি ভেবে যাই, আমি জেনে জানতে পারি ওর পেশেন্টের 70-এর উপরে ব্লকেজ আছে। আর যেদিন বলে হাঁটতে গিয়ে সেম কথা, সেম কষ্ট, এই কষ্টটাকে আমাদের ভাষায় বলা হয় অ্যাঞ্জাইনা, আর এই কষ্টটা এলেই আমরা বুঝতে পারি 80-এর ওপরে ব্লকেজ হয়ে গিয়েছে। আচ্ছা একটা কথা ভাবুন, আমার কাছে পেশেন্ট পৌঁছবে কবে, 70-এর আগে না 80-এর পরে? পেশেন্ট আমাকে 80-এর পরে এসে বলবে, স্যার আমার অ্যাঞ্জাইনা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, এই হলো হার্টের অসুখ। আচ্ছা ধরে নিন 20 ব্লকেজ শুরু হয়েছে আর এটা 60 বছরেও জানতে পারলো হার্টের পেশেন্ট, তাহলে কত বছর লাগলো, 20 বছর, 20 থেকে শুরু করে 60 পর্যন্ত এটা ব্লকেজ হয়েছে, তার মানে 40 বছর লাগলো এই ব্লকেজটা বানাবার জন্য, আর এই 40 বছরে 80% ব্লকেজ, তার মানে 2% পার ইয়ার এই ব্লকেজটা বাড়বে। এই হলো হার্টের অসুখ। আচ্ছা একটা কথা ভাবুন, এই হার্টের অসুখ কতক্ষণে আপনি বুঝতে পারলেন, তার মানে হার্টের অসুখের মানে হলো কি, হার্টের নিজের ব্লাড সাপ্লাইয়ের ভেতরে ব্লকেজ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে, এটা হলো হার্টের অসুখ। এখন এইটাকে বুঝতে কতক্ষণ লাগলো, 5 মিনিট লাগলো আপনার, কিন্তু যদি কোনো হার্টের হাসপাতালে হার্টের ডাক্তারকে গিয়ে কেউ পেশেন্ট বলে, স্যার আমি হাঁটতে গেলে বুকে ব্যথা, ওনারা এত ডিটেলে ভালো করে বুঝিয়ে দেবেন না, না ওনারা বলবেন আপনাকে করোনারি আর্টারি ডিজিজ হয়েছে। আচ্ছা করোনারি আর্টারি ডিজিজ বলে দিলে পেশেন্ট বুঝতে পারবে না, পেশেন্ট কিছুই বুঝতে পারবে না। আচ্ছা করণীয় কি, পেশেন্ট কি করতে পারে, ও স্মাইল করে বলতে পারে, স্যার